দেশের বিভিন্ন জেলায় বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মাল দিয়ে হতে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাঙ্ক হাতে হাজির হয়েছিলেন টিএসিতে যা দেখে কেউ কেউ আপ্লুত হয়েছিলেন কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেসব অর্থ বন্যাতাদের সহায়তা ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোচনার তৈরি আলোচনা আলোচনার নতুন মাত্র যুক্ত হয়েছে যখন শনিবার সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে গত শনিবার রাতে বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টের একটি পোস্টে বলেন ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং সংরক্ষিত রয়েছে মূলত এই পোস্টের পরে ত্রান্ত টাকায় আয় ব্যয় স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা গেছে বিভিন্ন মহলে চলছে নানান আলোচনা সমালোচনা বন্যাতদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সে প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলে অভিযুক্ত তুলেছেন কত টাকা অবশিষ্ট রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোটি জেলার মানুষের জন্য টিএসসিতে গত বাইশ আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্যে থেকে এখন পর্যন্ত বন্যাতদের সহায়তা খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় একশো একানব্বইটি ট্রাকে করে সেগুলো বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতি উন্নত হওয়ায় গত চার্সে সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি বলেও প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি হিসেবে বাংলাদেশে সম্প্রতি বন্যায় প্রায় ছাপ্পান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আক্রান্ত এলাকার কৃষি মৎস্য ও পানি সম্পদ খাত বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য বাড়িঘর অন্যদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর এখন নতুন সংকট হিসেবে সামনে এসেছে পানিবাহিত রোগের প্রকোপ দুর্গত এলাকায় শিশু সহ অসংখ্য মানুষ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে যাতে চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা টাকা ব্যাংকে কেন ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবে ব্যাংক রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিষয়ে হাসনাত আব্দুল্লা বলেন তহবিল সংগ্রহের শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগ জমা করে রাখা হবে কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় বন্যার পানি নেমে যাওয়ায় এখনও ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে তিনি আরো বলেন আরও আগে থেকে আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না নিরীক্ষা শেষ করে শিগগিরই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করার পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানে টাকাগুলো দেওয়া হবে এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবেই আমাদের তহবিলের অর্থ মানুষের কাছে আসবে বলে আশা করা রাখি